हेलो बंधुरा, वेलकम टू माय चैनल श्रीज किचेने। तुम्हारे स्वागतम। आज के रान्नाटा करछि सेटा हलो पापदार मसला झाल। तो ये झाल सर्षे दिए करछि ना, तो किभाबे करब चलो तुम्हारे साथे आमी शेयर करछि, चलो आमार किचेने। पापदार झाल बनाते आमी एखाने छटा पापदा नियेछि। एटार मध्ये आमी नून, हलुद और अल्प काश्मीरी मिर्च दिए माखिए रेखे दिएछि। আর এদিকে নিয়েছি আমি এটার মধ্যে যে বাটাটা আছে তার মধ্যে একটা ছোট্ট টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ, চারটে রসুনের কোয়া আর একদমই সামান্য আদা নিয়ে এটাকে আমি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর সেটারই মশলা ধোয়া জল আমি এটা রেখেছি। আর এদিকে লাগছে আমার 1 টেবিল স্পুন হচ্ছে হলুদ, কাশ্মীরি মির্চ আর অল্প ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে। তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এবারে কড়াতে আমি পাবদা মাছগুলো ছেড়ে দেব। পাবদা মাছ বা ট্যাংরা মাছ ছাড়ার সময় খুব সাবধানে থাকতে হবে, কারণ এই মাছ খুব ফাটে। আমি যেন মাছ ছাড়ার সময় ওভেনটাকে আমি কমিয়ে দিয়েছিলাম, এবারে আমি চাপা দিয়ে ওভেনটাকে বাড়িয়ে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই ভাজার তেলটাতেই আমি জিরে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটুখানি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে এই যে আমি বেটে রেখেছিলাম আদা, টমেটো, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ফোড়নটার সাথে কষতে থাকব। তো এই এটার মধ্যে এবারে আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি আর কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম, দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষতে থাকব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করব। আমি মাছে মিষ্টি দিই না, সেজন্য আমি চিনির ব্যবহার এখানে করলাম না। তোমাদের ইচ্ছা হলে, ভালো লাগলে তোমরা অ্যাড করে নিতে পারো। নুনটা দিয়ে আমি আবারও এটাকে কষতে থাকব। মশলাটা নুনের সাথে ভালো করে মিশে গেছে। এবারে এই মশলা ধোয়া যে জলটা আছে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি আর একটু খুবই সামান্য জল অ্যাড করব। খুবই সামান্য জল আমি অ্যাড করলাম। আর উপর থেকে তিনটে কাঁচা লঙ্কাকে আমি দুদিক থেকে চিরে এইভাবে দিয়ে দিলাম। এবারে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে অ্যাড করে একটুখানি জাস্ট আমি ফুটিয়ে নিচ্ছি, কারণ এর চেয়ে বেশি গ্রেভি আমি ঘন করব না। তো রেডি আমার পাবদার ঝাল। এবারে আমি ওভেনটাকে বন্ধ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তো রেডি আমার পাবদার মশলা ঝাল। এটা খেতে খুবই ভালো লাগে, খুব বেশি পাতলাও হয় না, খুব বেশি ঘনও হয় না। ভাতের সঙ্গে এই ঝাল খেতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখলে আমি কিভাবে পাবদার ঝালটা করলাম। এই ঝালটা খেতে খুবই ভালো লাগে, তোমরা ঘনও করতে পারো বা হালকা পাতলাও করতে পারো, যে কোনো জিনিসের সাথে এটা ট্রাই করা যেতে পারে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো চলো, টাটা।